নদিয়ার গাংনাপুর ঘোলার বাসিন্দা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি এসসি মোর্চার সদ্য পদত্যাগী সভাপতি অমিতোষ বসুর বিরুদ্ধে গাংনাপুর এবং আশেপাশের প্রায় 300 মানুষের অভিযোগ, চাকরি এবং অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের। একসময় তিনি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির কার্যালয়ের অফিস সম্পাদকের পদেও বহাল ছিলেন, আর সেই কারণে সাধারণ মানুষসহ দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকেও এ ধরনের প্রতারণা বৃহৎ আকার ধারণ করেছে। এক বিজেপি কর্মী অনেকদিন আগেই লিখিত অভিযোগ দায়ের করেন গাংনাপুর থানায়। তবে চলতি ডিসেম্বর মাসের প্রথমের দিকে পায়রাডাঙ্গার বাসিন্দা সুভাষ বিশ্বাস 8 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন গাংনাপুর থানায়, আর তারপরেই রাজনৈতিক প্রভাবের ভয় ভীতি ভেঙে গোটা বিষয়টি জানাজানি হয়। পুলিশ সূত্রে জানা যায়, তিনি গত 15 ডিসেম্বর থেকে পলাতক। এ বিষয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি অধিকারীও স্বীকার করেন, তার কানেও এসেছে বিপুল পরিমাণে মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগের কথা। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। হ্যাঁ, মূল আপনার অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে আমারই এক রাজনৈতিক সাথী অমিতোষ বসু, দীর্ঘদিন আমার সাথে সুসম্পর্ক, সেই সুবাদে সে আমার কাছে এসেছিল, এসে তার ব্যবসায় ক্ষতি হয়েছে, এসব বিভিন্ন কারণ দেখিয়ে, দাদা আমার কিছু টাকার দরকার। তো সেই হিসাবে আমি তখন বললাম সিকিউরিটি কী আছে, ও আমাকে কোর্ট পেপার এনে দিল স্ট্যাম্প পেপারের উপরে, নিজে সাইন টাইন করে আমার কাছ থেকে 2 দফায় 1 বার 3 লাখ, 1 বার 5 লাখ, 8 লাখ টাকা সে নেয় এবং বলে যে বছর খানিক সময়, তাতে লেখাও আছে যে 1 বছরের মধ্যে আমি আপনার টাকা শোধ করে দেব। আমি সেই হিসাবে টাকাটা দিই এবং সেইভাবেই চলতে থাকে। তারপর গত নভেম্বর মাসে আমি টাকাটা ফেরত চাই, যে আমার অনেক দিন হয়ে গেল, প্রায় 9-10 মাস হয়ে গেল, ভাই আমার টাকাটা দাও। তখন ও ডেট দিতে থাকে, কখনো 15 তারিখ, কখনো 20 তারিখ নভেম্বর মাসে। তারপরে লাস্ট একটা ফাইনাল বললো যে দাদা আমি 25 তারিখে আপনার টাকাটা শোধ করে দেবো এবং কিছু বেশিও আপনাকে দেবো, এরকম একটা আমাকে বললো। আমি বলছি ভাই যা হোক আমার টাকাটা ফেরত দাও। এইরকম চলতে থাকে। আমি পায়রাডাঙ্গার লোক, সে ঘোলায় বাড়ি, কিন্তু ঘোলাতে যেসব ঘটনা ঘটছে, মানুষ তার কাছে বারবার বাড়িতে যাচ্ছে, সবগুলো আমি জানতাম না। তারপর হঠাৎ 15 তারিখে শুনলাম অমিতোষ বাড়ির থেকে পলাতক। তারপর আমি বাড়ি গিয়ে দেখি সেখানে লোকে লোকারণ্য, কমসে কম 300-400 লোককে প্রতারিত করে, কমসে কম মানে ও এখনও পর্যন্ত যা হিসাব আসছে 5 কোটি টাকা মতো সে নিয়ে পরিবার সমেত বাড়িঘর লক করে দিয়ে সে এখান থেকে পলায়ন করেছে। তিনি কোন দলে ছিলেন? ও ভারতীয় জনতা পার্টি করত। কি পদে? ও ছিল নদিয়া দক্ষিণ জেলার এসসি মোর্চার সভাপতি। কিন্তু এই পালিয়ে যাওয়ার 10-15 দিন আগে ও রেজিগনেশন দেয় নিজের থেকে। আপনি কি পদে আছেন? আমি নদিয়া দক্ষিণ জেলার অফিস সেক্রেটারি ছিলাম, বর্তমানে এখন নেই, সভাপতি রেজিগনেশন দেওয়ার পরে কমিটি এখন নেই, রিজলভ হয়েছে না। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি ওকে যে কোনো প্রকার, যে কোনোভাবে, এতগুলো গরিব মানুষকে প্রতারিত করে গেল, তাকে সামনে নিয়ে আসা হোক এবং সবার টাকা যাতে পুনরুদ্ধার হয় সেই আশা আমরা প্রশাসনের কাছে রাখছি। কি বলেন, মানুষের কাছ থেকে টাকাটা নিতেন? টাকা ম্যাক্সিমাম গরিব মানুষের কাছ থেকে টাকাটা কি নিত, যে তুমি আমার কাছে টাকা জমা করো? সমিতিও করত, একটা সমিতি, একটা রেজিস্টার সমিতি হয়তো ছিল, বাকি 2-4টে সমিতিও এরকমভাবেই ফ্রড করে মানুষের কাছ থেকে, গরিব মানুষ, ম্যাক্সিমাম গরিব মানুষ, গরিব মানুষ সমিতির নাম করেই টাকাগুলো আত্মসাৎ। হ্যাঁ 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 হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুভাষচন্দ্র বিশ্বাস। আপনি অভিযোগ করেছেন? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।